টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল বিডি ডট কম পরিদর্শক টিভি অ্যান্ড অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজকে আমার আমাদের অতিথি মীর মোহাম্মদ মিজানুর রহমান জুরিস ডক্টর অ্যাটর্নি অ্যাট ল ফলে আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কী বিষয়ে কথা বলবো আমরা আজকে আইন এবং আইন সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি নিয়ে কথা বলার চেষ্টা করবো মূলত আমাদের ফ্যামিলি ক্রাইসিসগুলো একটু আমরা বেশি আলোচনার মধ্যে রাখার চেষ্টা করবো আর পাশাপাশি চব্বিশ ফেব্রুয়ারি যে নতুন একটি সংযোজন ঘটেছে নতুন একটি ফর্মের আগমন ঘটেছে এটা আমরা অনেকেই জানি সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সরাসরি যদি মীর মোহাম্মদ মিজা রহমান সাহেবের সঙ্গে কথা বলতে চান আমাদের ফোন নাম্বার সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট সিক্স ফোর সিক্স থ্রি জিরো সেভেন নাইন এইট টু এইট ফেসবুকে আপনার টিভেন টোয়েন্টি ফোর লিখে সার্চ দিয়ে সেখানে আপনার অনুষ্ঠানটি পাবেন সেখানে প্রশ্ন করলে আমরা তার সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে কেমন আছেন খুব ভালো নাই তাই কেন ভালো নাই আজকে বেশ কিছুদিন ধরে আচ্ছা প্রথমেই দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে নেই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ট্রিফিনকে ধন্যবাদ ধন্যবাদ তো তারপরেও বলবো ভালো নেই বেশ কিছুদিন ধরে আপনারা আমন্ত্রণ পাই আসি খুব খুশি থাকি এবং শুক্রবার আসলেই বা বৃহস্পতিবার থেকেই আপনার একটা ফোনের জন্য অপেক্ষা করি যে আসছেন তো কিন্তু অ্যাকচুয়ালি আমি অপেক্ষা করি যে আমি আসতে পারবো কি না তো ওখানে একটা আশা হয় একটা খুব আশায় থাকি এবং বেশ ভালো লাগে যেটা হয় শুনেছি টিভিতে সিনেমাতে অনুষ্ঠান করলে কি নাকি গ্রিন রুম থাকে অনুষ্ঠানের আগে সুন্দরী ভদ্র মহিলারা ফেস পাউডার টেস্ট পাউডার দিয়ে দেয় হ্যাঁ মানে এখানে ধরনের কিছু হচ্ছে কারণ আছে সবার তো সুন্দর চেহারা না আমাদের মতো যারা বেশি কুৎসিত তাদের জন্য এই ধরনের ব্যবস্থা থাকলে ভালোই হতো যাই হোক তো কুৎসিত চেহারা নিয়েই দর্শকদের সামনে হাজির হই আমি কিছু বলবো আপনার কথা শেষ হওয়ার পরে আর কি না আমি অবশ্যই আমার কথা শেষ সেটা হচ্ছে যাদের জন্য যাদের এটা দরকার হয় তাদের জন্য না হয় একটু ফেস পাউডার দরকার একটু দরকার কিন্তু আপনার তো ওই যে কথাই বলেন না চেনা বামুনের পৈতা লাগে না আপনাকে তো এমনিতেই আপনি আপনি আপনার নাম শুনেই ফোন আসতে শুরু করেছেন অলরেডি তিনটা ফোন আমাদের এখানে অপেক্ষা করছেন না এটা তো যাই হোক তো ফলে একটু ফেস পাইট দিলে একটু হয়তো আরো সুন্দর লাগতো হ্যাঁ আপনি আপনাকে বলেছি যে এরকমের অনেক ভদ্রমহিলারা তাদের হাজবেন্ডকে বলেন গিয়ে ওই ভদ্রলোকের সাথে হয়তো ওই মোটা ভদ্রলোকের সাথে গিয়ে কথা বলে ছাড়াই হবে হ্যাঁ এই ইনফ্যাক্ট গত সোমবারে এই গত না মানে গত প্রোগ্রাম করার পরের যেটা সোমবারে এই ঘটনা ঘটেছে দেখলাম মানে ফোন আসছে তো দেখি আমার ফোনটা নিয়ে গেল ওই আপনি যেমন এমএন ডেকে ছিলেন আর এমি দুজনে মিলে ওরা আমার ফোন আমার থেকে বেশি জানে তো নিয়ে গেল দেখলাম যে ওরা বোধ সাম ওই যে আগে কনসালটেশন ফি চেকের এই পিট ওই পিট নিয়ে আসলো তারপর টাকা জমা হলো ফোনে তারপরে আমাকে ফোন ট্রান্সফার করলো তো সেখানে কথা বলতেছিলাম যে আপনারা ওনাকে কথা বলতে দেননি মানে সময় হয়নি কিন্তু ফোনে ছিলেন কিন্তু আমরা আপনাকে ফোনের সুযোগ দিতে পারিনি দেখেন এই কারণে কিন্তু আপনার সরাসরি আপনি এর সঙ্গে আপনার কথা বলার সুযোগ হয়েছে এটা কিন্তু একটা বিষয় তো এই হচ্ছে কথা তো তারপরে যখন আমি বলতেছিলাম শুধু শুধু টাকাটা নষ্ট হলো যদি একটু সময় পাওয়া যেত তো দেখি পাশের থেকে ভদ্র হইল মানে ওনার ওয়াইফ বলছে না 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 ঠিক আছে ঠিক আছে তো যাই হোক এভাবে করে মোটামুটি সব মিলে ভালোই আছি ভাবি কি জানেনি কথা হ্যাঁ না এগুলা আমার একটা জগৎ আছে আমার অফিস আমার জগৎ আমার ক্লায়েন্ট একটা জগৎ এই জন্যই বেঁচে আছি খুব ভালো লাগে তারা চা কফি নিয়ে আসে চাইনিজ চা নিয়ে আসে বিভিন্ন কিছু নিয়েটিয়ে আসে আমার সব মিলিয়ে আমি ভালোই আছি আর কি তো এই চলছে তো ঘটনা যেটা হয় যে হ্যাভিং সেড অল দিস যেটা আপনি ঠিকই বলেছেন যে যতই আমরা আমার প্র্যাকটিসটা ইমিগ্রেশন ছাড়া দিকে কিন্তু যদি নিউ ইয়র্কে প্র্যাকটিস করতে হয় তাহলে আপনার ইমিগ্রেশন বাদ দিয়ে হয় না হ্যাঁ এমনকি শুধু তা না যেমন অন্যান্য স্টেটে আমার ক্লায়েন্টস আছে যারা অন্যান্য স্টেটে ক্রেডিট কার্ড ফ্রড আইডি ফ্রড করে বিভিন্ন জায়গায় যেমন একজনে একটা মহিলাদের পার্টস কিনলো পাঁচ হাজার টাকা দিয়ে তো যখন এটা কোর্টে গেলাম গভর্নমেন্ট লয়াররা মেইনলি ইন্টারেস্টেড বিশেষ করে মহিলা লয়াররা যে পাঁচ হাজার টাকা দিয়ে কী যে কী ব্যাগটা কিনলো সে হ্যাঁ তো এই ধরনের একটা ব্যাপার যদিও এখানে আমরা ফাইট করছি কিন্তু আবার একটু মজাও হয় যে পাঁচ হাজার টাকা দিয়ে কী মহিলাদের ব্যাগ সে কিনল এই ধরনের তো তখন ওইটা ওই লয়াররা ওই স্টেটে যেমন আমি নিউ ইয়র্কের লয়ার ক্রিমিনাল কেস আমি সে পেন্সিলভেনিয়াতে আইল্যান্ডে আমি করতে পারি না কিন্তু ওখানকার লয়াররা আমার সাথে যে জন্য যোগাযোগ করে যে আমি কিভাবে প্রিটা করব যাতে করে তার ইমিগ্রেশন কনসিকুয়েন্সটা সহনীয় পর্যায়ে হয় তখন আমরা ওইখানে মেমোরেন্ডাম অফ ল করি তো সামহাও ইমিগ্রেশনটা এসেই তো আপনি যেটা বললেন যে চব্বিশে ফেব্রুয়ারি যে একটা টার্নিং পয়েন্ট যেটা গত বছরের অক্টোবর থেকেই শুরু হয়েছে তারপরে এটা ওই ই করা ছিল সে ছিল তো জানুয়ারি জানুয়ারিতে সবার মধ্যে একটা টেনশন কাজ করছে ধরেন যে চব্বিশে ফেব্রুয়ারি যে নতুন ফর্ম আমাদের যারা আগে অ্যাপ্লাই করেছিলাম তাদের কি হবে নতুন ফর্মের মধ্যে কি আছে বা আমাদের ওটা আমাদের জন্য কতটুকু ভবিষ্যতের রেসপন্সিবিলিটি তৈরি করবে আপনি যদি একটু বলেন শুনেন আমি আপনাকে থামাই দিতে পারতাম কিন্তু আমি শেষ করতে চাই এটা হলো ভদ্রতা কিন্তু না করলে আবার হয় না স্টপ দিস ননসেন্স এখানে ওয়ারি করার কিছু নাই আপনি কনসার্ন হবেন দ্যাটস ফাইন কিন্তু ওয়ার্ড আপনি আতঙ্ক কাজ করিতেছে ইত্যাদি ইত্যাদি স্টপ দিস ইউ নিউ দিস ইট হ্যাজ বিন দেয়ার অলওয়েজ আপনি গ্রিন কার্ড পেলে এখানে এসে সরকারের উপরে রাষ্ট্রের উপরে বার্ডেন হবেন না এটা যুগ যুগ ধরেই ছিল আচ্ছা এখনও আছে এটা নতুন কিছু না তাহলে তারা নতুনভাবে ফর্ম সংযোজন করছে সেটার কারণ কি ব্যাপারটা হচ্ছে জিনিসগুলো আরও রেগুলারাইজ করছে আর আরেকটা জিনিস যেই কারণে আমি পরে আর অবাক করা কিছু কথা বলতে চাই যে এখানে কারা কারা এর মধ্যে কোনো চিন্তার কারণ নেই এরকম কিছু কথাবার্তা বলা হচ্ছে যেটা এক ধরনের ঠিকই আছে কিন্তু এর বাইরেও আমি যাব সেটা হচ্ছে যে আপনার এই পুরো ব্যাপারটাই হচ্ছে যে ইকোনমির অবস্থা ভালো না জি নাম্বার ওয়ান নাম্বার টু সাধারণ জনগণ আমাদেরকে চায় না এখানে আপনি যদি যদি ডাকা কেসগুলা দেখেন সেই বাচ্চারা আসছে যুগ ধরে আছে বাইপার্টিজান কমিটি রিপোর্ট তার এক সাথে রেডি হয়ে আছে কিন্তু পাস হচ্ছে না আর সাধারণ লোকজন চায় না এই যে ঘরের পাশে আরে ঘরে দেখতেছে তারা দুইটা তিনটা কাজ করতে করতে শেষ ট্যাক্স দিতে দিতে শেষ আর পাশের বাড়ির একজনে কোনো কাজ নাই টাজ নাই সে গিয়ে মেডিকেট খাচ্ছে তারপরে ট্যাক্সের আবার উল্টো পয়সা পাচ্ছে সে কিন্তু এদিক দিয়ে অন্যভাবে কাজ করতেছে বিভিন্নভাবে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে তখন মানুষের তারা তো মহামানব না তারা মানুষ তারা কাজ করতেছে কষ্ট করতেছে আরেকজন দেখে যে ফ্রি এই আমি এখানে আসার আগেও অফিস থেকে বেরোনোর সময় একটা ফোন আসলো কীভাবে করে ফিটা না দেওয়া যায় অথচ সে বড় লোক তো এই যে ভাগ ফোকর খোঁজার যে টেন্ডেন্সি এগুলা সাধারণ মানুষ পছন্দ করে না আমি এটা আবারও বললাম এই জাতীয় চিন্তাধারা থেকেই এই ধরনের রেডিক্যাল এই ট্রাম্পের মতো লোকজন এখানে পাওয়ার আসছে যে যে এই যে ব্যাপারগুলো সাধারণভাবে এই এদের দিতে দিতে আর ওরা ত্যাক্ত বিরক্ত এই কারণে খারাপ লোকজন এখানে পাওয়ারে চলে আসতেছে এই কথা বলে যে আমরা এগুলো বন্ধ করবো তো এই যে ব্যাপারগুলো এইগুলো থেকেই এই জিনিসটা আসছে যে যারা গ্রিন কার্ড নিতে আসবে যারা এখানে পারমানেন্ট থাকতে আসবে তারা যেন কোনো না কোনোভাবে দেখাতে পারে তা তারা সামহাও তারা কাজ করবে পড়াশোনা করবে ভালোভাবে থাকবে ক্রিমিনাল হবে না দেশের উপরে বার্ডেন হবে না এই জিনিসটাই বিভিন্নভাবে করা যেমন আপনি বললেন এই যে নতুন ফর্ম হয়েছে ভালো ঠিক আছে কি হয়েছে এই কাগজপত্র ওইগুলো বন্ধ করেন সব কিছু ঠিক আছে আপনি এখানে ধরেন সামহাও আপনার স্পাউস এস সিটিজেন কি বাবা মা অ্যাপ্লাই করছে কি বাচ্চা অ্যাপ্লাই করছে বাবা মার জন্য এভাবে যে বেসিক পিটিশনটা অ্যাপ্রুভ হলো এখন আপনি যে গ্রিন কার্ড নিতে যাবেন তখন এটা আপনার পার্সোনাল আপনার যোগ্যতা আছে কিনা সেটা দেখতে হবে তো সেখানে দেখতে গিয়ে একটা বেসিক কথা হচ্ছে আপনি পার্সন অফ গুড মোরাল ক্যারেক্টার কিনা ফদক লোক বা ভদ্র মিলে মানুষ কিনা হ্যাঁ তো এখন যেমন আপনার দেখবে যে আপনার শোনা যায় যে ক্রেডিট স্কোর কত দেখবে আপনার বিভিন্ন জায়গা থেকে ক্রেডিট কার্ডে প্রচুর টাকা পয়সা নিয়ে ওই যে সকল কথা বলা যে আজে বাজে কথাবার্তা আছে মেরে দিয়েছেন কিনা এরকম প্রচুর ঘটনা ঘটেছে তো এইভাবেই করে তারা এগুলো যে আমার কথাবার্তার ধরনটা দেখেছেন অ্যান্টি ইমিগ্রেন কথাবার্তা হয়তো বনাবে নো আমি চাচ্ছি আমাদের জন্য বদনামটা না হয় আমরা সেভাবে সেইভাবে যে জিনিসটা আমাদের পক্ষে একটা লোক জেনুইন যে অসুস্থ হাসপাতালে যাবে সেবার সিম্পল কিন্তু এগুলা ওই যে যার যোগ্যতা আছে যার সামর্থ্য আছে তারপরেও যখন কাজ করবে না বা ক্যাশে কাজ করবে ওভাবে দেখিয়ে বিভিন্নভাবে ওদের কারণে যারা জেনুইন পাওয়ার যোগ্য তারা যখন পায় না তখন এই প্রশ্নগুলো আসে তো সেলফ সাফিসিয়েন্সি বা হ্যাঁ সেলফ সাফিসিয়েন্সি এ ধরনের একটা ফর্ম হয়েছে সাপ্লিমেন্টারি একটা ফর্ম টু স্ট্যাটাস সেই জিনিসটার ব্যাপারটা হচ্ছে যে আপনার ইভেন আপনার পড়াশোনা দেখতে চাবে যে মানে ওই যে বললাম যে আপনি এখানে আপনাকে গ্রিন কার্ড দিলে আপনি এটা পার্ডেন্ট হবেন কিনা আপনার ধরেন ভালো পড়াশোনা আছে আপনার ক্রেডিট স্কোর খারাপ না আপনি আপনি কাজ করেন আপনি খুব গরিব কেউ না হ্যাঁ আপনার আপনার ইংরেজির দক্ষতা আছে ফলে আপনি কাজ করে খেতে পারেন এই ধরনের বিভিন্ন ফ্যাক্টর ঠিক করে তারা দেখবে যে আপনি পাওয়ার যোগ্য কি না তো এই তারা একটা স্কিল লোক তো তারপরে যদি এসে আপনি বিপদে পড়েন সেগুলার তো এক্সেপশন আছেই এ ধরনের সবকিছু নেগেটিভ ভাবে দেখা হবে না আপনি যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন কি না সেগুলো দেখার মধ্যে প্রচুর এক্সেপশন আছে তাহলে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সুপ্রিয় দর্শক চব্বিশ ফেব্রুয়ারি পাবলিক চার্জ রিলেটেড যে এইরকম আমরা কিছু ফোন পেয়েছিলাম যে এই নতুন ফর্ম নিয়ে একটু চিন্তিত অনেকেই আমরা আমাদের অ্যাটর্নি মহোদয় বক্তব্য থেকে এইটুকু বুঝতে পারলাম যে আসলে আপনি ভবিষ্যতে কখনো দেশের জন্য বার্ডেন হবেন কিনা সেই বিষয়টা তারা নিশ্চিত করতে চায় যে আপনি দেশের জন্য বার্ডেন হবেন না এবং ভবিষ্যতে আপনি অ্যাসেট হতে পারেন তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন যে কোন কোন বিষয়টাকে তারা বার্ডেন হওয়ার আওতায় ফেলছে এগুলো মেডিকেইস বা ধরেন আপনার ফুড স্ট্যাম্প এটার কি এরকম কোনো ক্রাইটেরিয়া আছে আমরা এটা জানি আছে এবং এগুলাও এখন এই যুগে যে কেউ যারা বাংলাদেশ থেকে এই পর্যন্ত আসছে তারা এই পর্যন্ত ওই সবাই এই গুগলে গিয়ে দেখতে পারে আমি এগুলার জন্য আপনার অত্যন্ত সময় কম আমি যে সময়টা পাই হ্যাঁ এর মধ্যে আমি যেতে চাচ্ছি না কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে যেগুলা জেনুইন সিচুয়েশন সেগুলার জন্য অনেক ব্যবস্থা আছে ওকে ইমার্জেন্সি মেডিকেল সিচুয়েশন এগুলার এক্সেপশান আছে যিনি এরকম প্রচুর একটা বড় গ্রুপ আছে এসআইলাম যারা পেয়েছে তারপরে যারা নির্যাতিত মহিলা কি ভিক্টিং অফ ক্রাইম এ ধরনের বহু মানুষ তারা এগুলোর মধ্যে পড়ছে না গ্রিন কার্ড হয়ে গেছে নর্মালি পড়ছে না তো ফলে যারা এমনি নর্মালি মানে ফ্যামিলি বেসড পিটিশনে বা যারা এমপ্লয়মেন্ট বেসড পিটিশন কিন্তু যাদের আত্মীয়রা তাদেরকে তাদের কোম্পানি দিয়ে স্পন্সর করছে যেখানে একটা ইন্টারেস্টের একটা ব্যাপার আছে সেইখানে তারা এই জিনিসগুলো দেখছে এগুলো সব ধাপে ধাপে আপনি জাস্ট ওই টাইপ করলেই আপনি পেয়ে যাচ্ছেন এগুলো সব ওইখানে আছে আর ফর্মটা জাস্ট মানে জাস্ট ফলো করলেই আপনি গেলে দেখবেন ওগুলো ফর্ম ধরে ধরে ই করার জন্য আমার মনে হয় না যে আমরা এখানে বসে আরেকটা জিনিস এর পরও যদি দেখা যায় যে আপনার হচ্ছে না আপনি একটা বন্ডের ব্যবস্থা অনেক আগে তো তবু এই আপনি হচ্ছে না আপনি পেলেনই না এখন তবু আপনি বন্ড টন দিয়ে আপনি চলে আসতে পারেন সেই বন্ডে কেমন রেসপন্সিবিলিটি ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই ধরনের মানে ই না করে ফ্রড না করেন আপনি যদি কাজ করেন আপনি নাই টেনশনের কিছু নাই আমার শুধু কথাবার্তা হচ্ছে যে আমি কারো বিপক্ষে না কিন্তু কথা হচ্ছে যেন আমি চোরা পথে গিয়ে শর্টকাটে গিয়ে এগুলা করার জন্য আমাদের কমিউনিটি যেন পরিচিত না হয় শেষ কথা কয়েক জি তাহলে আমরা কয়েকটা ফোন নিতে পারি আমাদের ফোনে আপনার প্রসঙ্গ আবার ঘুরে যেতে পারে ফোনের কারণে হ্যালো কে আছেন আমাদের সঙ্গে ফোনে আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন

এই ক্ষেত্রে আমি বাচ্চার জন্য সরাসরি ইউএসএ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো না আমাকে সিটিজেন সার্টিফিকেট অফ সিটিজেনশিপের জন্য আগে অ্যাপ্লাই করতে হবে কারণ সে তো সিটিজেনই হয়ে গেছে সরাসরি পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো কি না আচ্ছা আপনি ফোনে থাকুন আমাদের অ্যাটর্নি মহোদয় আপনার প্রশ্নের উত্তর দেবেন হয়তো সার্টিফিকেট অফ সিটিজেনশিপের ওয়েলকাম এবং আপনাকে শুভেচ্ছা যে আপনি প্রশ্ন করেছেন এবং আমাদের প্রোগ্রাম দেখছেন সেটা হচ্ছে সার্টিফিকেট অফ সিটিজেনশিপের ব্যাপারটা এখনও আছে জি কিন্তু ইয়েস উনি রাইট যদি একজন প্যারেন্ট সিটিজেন হন অ্যাজ এন অপারেশন অফ ল হি অর শি দ্যাট আন্ডার এইটিন আন্ডার এইটিন যে বাচ্চাটা আছে হি অর শি এইজেন পাসপোর্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট আমরা যাচ্ছি পরবর্তী ফোনে হ্যালো কে আছেন আমাদের সঙ্গে ফোনে আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম বলুন আমি নিউজি থেকে মনি বলছিলাম আমি একটা প্রশ্ন জিজ্ঞানোর জন্য জি বলুন আমরা গত তিন বছর আগে সিটিজেনশিপ হয়েছি সিটিজেনশিপ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বাট আমার মেয়ের বয়স ছিল তখন পাঁচ বছর আর আমরা টু থাউজেন্ড টুয়েলভে লাস্ট ডিবিতে আমরা আমেরিকা আসছি তো তখন আমার মেয়ের বয়স ছিল নয় মাস তো এখন আমরা অ্যাপ্লাই করছি আমার মেয়ের ইয়ে জন্য ওই পাসপোর্টের জন্যে আমাদের সবার পাসপোর্ট চলে আসছে বাট আমার মেয়ের পাসপোর্ট টা আসে নাই এখনো ওনার আমার মেয়ের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে অর্গ্রেন কার্ডও দেওয়া হয়েছে পাসপুর ও দেওয়া হয়েছে বাট অর্গ্রেন পাসপোর্ট আসতেছে না ওরা বলতেছে আর মোর ইয়ে চাইতেছে ইনফরমেশন চাইতেছে মরুন মানে বাংলাদেশের গুলো চাইছেন বাংলাদেশের গুলো তো আমাদের কাছে নাই এখন আমরা কি করতে পারি জি জি শুনুন শুনুন যে অ্যাটানি মাদে কোনো প্রশ্ন করলে হয়তো আপনার উত্তর দেওয়ার প্রয়োজন পড়তে পারে জি না আমি এখানে নতুন কিছু সংযোজন করতে চাই না ওনারা যা যা চাচ্ছেন ওনারা তা তা দিচ্ছেন হুম এগুলা দেওয়ার পরেও যদি মানে একটা যদি হয় বছর কে বছর এরকম পড়ে থাকে যে এটার জন্য সোজা ব্যবস্থা হচ্ছে মানে ওনারা নিশ্চয়ই ফোন করছেন বা যাচ্ছেন বা ঠিক চিঠি লিখছেন যে এ ধরনের ব্যাপার আছে না করলে ফেডারেল কোর্টে সু করবে এভাবে করে মানে ওই মিষ্টি কথায় চিরে না এরকম কিন্তু কথা হচ্ছে যে এটা কতদিন এটা যদি ছয় মাস এক বছর হয় যে মানে খুব যে খারাপ অবস্থা তা না যেহেতু মানে ফেডারেল গভর্নমেন্টের অবস্থাই এরকমের মানে গভর্নমেন্ট ব্যাপারটা শুধু বাংলাদেশে না ওইখানে প্রচুর ব্যাকলগ সময়টা লেগে যায় জি হ্যালো হ্যাঁ কে আছেন আমাদের সঙ্গে ফোনে আমরা যাচ্ছি পরবর্তী ফোনে আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন হ্যালো হ্যালো জি বলুন জি ভাই আমি সুমন এলমাস থেকে ও নাইস বলুন আপনার আমাদের মীর মোহাম্মদ মিজানুর রহমান সাহেব শুনছেন জি আমার কোশ্চেনটা আমি 2005 এ আমার দুইটা বোনের জন্য अप्लाई করেছিলাম একটা বোনের ভিসা দিয়েছে আর আরেকটা বোনের ইয়া সব এভি এভিথিং অল ডকুমেন্ট अप्रूव কিন্তু ওদেরই কোনো কল করতে চাই এটা দিয়ে জন্য 2005 এর অক্টোবরে আমি अप्लाई করেছি ওকে মানে এখন করণীয় কি শুনুন এখন করণীয় কি আমার একটা বলে বিষয় দিত আরেকটা বলে ডাক্তার না করে ইন্টারভিউ জন্য ওকে ওকে ডাক্তারে মানে অল ডকুমেন্টারি अप्रूव्ड আচ্ছা মানে এটা যে কোন পর্যায়ে अप्रूव्ड হয়ে কোন পর্যায়ে আর হচ্ছে না সেটা আমি ঠিক বুঝতে পারছি না যে না আমি ওই যে তারা যে স্পন্সর চাইছে স্পন্সর বা ডকুমেন্টারি যা কাগজপত্র চাইছে সব দিচ্ছি ওটা কি এনভিসি পর্যন্ত সমস্ত কমপ্লিট হয়েছে আপনি যদি না জেনে থাকেন ওখানে একটা ফোন নাম্বার আছে ইমেল আছে এবং এনবিসি মোটামুটি ভালো রিসপন্সি আপনি ওখানে যোগাযোগ করেন আপনি কি ওখানে যোগাযোগ করেছেন ফোন এনভিসি সেন্টারে ওদের ফোন নাম্বারও আছে ইমেল অ্যাড্রেসও আছে হ্যাঁ আপনি ইজিলি ওখানে যোগাযোগ করতে পারেন এবং ফোন করে এখন রাত বারোটা পর্যন্ত এটা কি সবাই নিজে নিজে করবে নাকি বিশেষজ্ঞ কারোর হেল্প নিয়ে করবে না নিজে নিজেই ফোন করবে উনি যদি মানে আমার শুধু কথা হচ্ছে যে উনি যেহেতু সবকিছু এ পর্যন্ত যেভাবে হয়েছে উনি ওগুলো করেছেন নিজে যদি না হয় দিয়ে দিয়ে মানে হাত সামনে যাতে করা তারা যা জিজ্ঞেস করে নাম কি বেনিফিশিয়ারির নাম কি পিটিশনারের ডেট অফ বার্থ করতো বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ করতো একটা কেস নাম্বার হয় ওই কেস নাম্বারটা কত পিটিশনটা যে অ্যাপ্রুভ হয়েছে ওইটার একটা ইএসির নাম্বার বা এসআরসি নাম্বার একটা নাম্বার আছে এটা কবে অ্যাপ্রুভ হয়েছে কত নাম্বার এগুলো সব সামনে রেখে কথা বলবেন যদি ওনার কথা বলতে অসুবিধা হয় আরেকজনকে দিয়ে বলাবেন কিন্তু কথাটা হচ্ছে যে ইনফরমেশনগুলো আপনাকেই দিতে হবে হ্যাঁ তো এখন এটার জন্য উনি কার দ্বারস্থ হবেন সেটা উনি ভালো বুঝবেন আমার শুধু কথা হচ্ছে যারা বাংলাদেশ থেকে এই পর্যন্ত আসতে পারছেন তারা এইগুলোও করতে পারবেন একটু শক্ত হন।

যে প্রথম কোশ্চেন হচ্ছে আমার ওয়াইফ এখানকার সে গ্রিন কার্ড হোল্ডার এবং তার কন্ডিশন গ্রিন কার্ড রিমুভ হয়ে নতুন গ্রিন কার্ড পাইছে টেন ইয়ার্স এর জন্য এখন এখানে আমরা এখানে মেডিকেল বেনিফিট পাচ্ছে আর কি মেডিকেল বেনিফিট নিচ্ছে এখন সে কি পাবলিক চার্জের আওতায় পড়ে কিনা এই হচ্ছে নাম্বার ওয়ান কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমার আব্বা হিরাউন্ড সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড এবং তার দশ বছর গ্রিন ছিল এবং দশ বছর গ্রিন মেয়াদ প্রায় শেষ অমর শেষের পথে আমরা রিনুয়ালের জন্য অ্যাপ্লিকেশন করেছি এবং তার ফিঙ্গার প্রিন্ট হয়েছে লাস্ট উইকে এখন আমার আপাও সেম কেস আপাও মেডিকেল বেনিফিট নিচ্ছে আর কি ইন্স্যুরেন্স নিচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এখন সে কি আপাও কি মানে সে কি পাবলিক চার্জে আওতায় পড়ে কিনা দুটা কোয়েশ্চেন ছিল জি শুনে মানে আই নাইনটি কি অ্যাপ্রুভ হয়ে গেছে

আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে আমি আরেকটা বিষয়ে যেতে চাই যেটা নিয়ে একটু অনেকেই বলছে যে না কোনো কনসার্ন নাই আমার কথা হচ্ছে যে যদি আপনি লটা দেখেন তাহলে বলতে হবে আপনি সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে গেলেও এই পাবলিক চার্জ ইস্যুটা একভাবে আসতে পারে হঠাৎ করে এটা একটা বোমা পড়লো রুমের মধ্যে আমি এটা চাই না আমি এখানে বিপ্লব করতে আসিনি কিন্তু আমি আমার কমিউনিটির প্রতি একটা দায়বদ্ধতা আছে এবং ল যদি আপনি ইন্টারপ্রেট করেন যেই কারণে এই জিনিসগুলো মানে গ্রিন কার্ডের বেলায় আস্তে আস্তে যেদিকে যাচ্ছে যেই ল ধরেন একশো বছর আগেও ছিল কিন্তু মানে বা পঞ্চাশ বছর আগেও ছিল সেটা এখন সবাই ওই যে উৎকণ্ঠিত ইত্যাদি ওই যদি হয় তাহলে আজকে যদি গ্রিন কার্ডের অ্যাপ্লাই করতে গেলে এই উৎকণ্ঠার সৃষ্টি হইয়া থাকে কালকে সিটিজেনশিপের অ্যাপ্লাই করার জন্য উৎকণ্ঠার সৃষ্টি হবে তা আমি চাই না ওই আজকে এমন কিছু করেন যাতে কালকে আপনি ওই যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন তারা ওই উৎকণ্ঠার মধ্যে পড়েন টক করতে গেলে বা যে কোনো ইমিগ্রেশন বেনিফিট নিতে গেলে ঠিক আছে আপনার প্রমাণ করতে হবে যে আপনি অফ গুড ঠিক আছে আপনি ভদ্রলোক মানুষ কি ভদ্রমহিলা মানুষ আচ্ছা আরেকটা জিনিস আমি একটু সাইডে বলে নিই যেমন আর্টিকেল থ্রি কোর্ট যেগুলো রেগুলার কোর্ট যেখানে সুপ্রিম কোর্ট একটা ক্রিমিনাল ডিভোর্স কেছে সেখানে আপনি যখন কোর্টে ট্রায়ালে প্রশ্ন করার কিছু নিয়ম কানুন আছে আপনি কখনোই অ্যারেস্টেড হয়েছিলেন কি এই প্রশ্ন জুরির সামনে করা যায় না কিন্তু আপনি কনভিকটেড হয়েছেন এই প্রশ্ন করা যায় আচ্ছা কিন্তু আপনি সিটিজেনশিপ পর্যন্ত এরিয়াতে আপনি এই বা এমন হয়েছেন কিছু করেছেন যার জন্য আপনি হন নাই ধরনের প্রশ্ন করা যায় আচ্ছা তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশনের আপনার পুরোপুরি রেগুলার একটা সিটিজেন একজন মানুষের যে রেগুলার কোর্ট সিস্টেমে যে আপনার প্রোটেকশনটা আছে কারণ আপনি ফলস বলেও অ্যারেস্টেড হতে পারেন কিন্তু এই প্রশ্ন করে আপনি জুরিকে আপনি কনফিউজ করে দিলেন তাকে বায়াস করে দিলেন প্রেজুডিউজ করে দিলেন এই জিনিসটা এই প্রোটেকশনটা আপনি সিটিজেনশিপের পর্যন্ত গ্রিন কার্ড পর্যন্ত পাচ্ছেন না তো আমার কথা হচ্ছে ওই যে কথাটা আপনি পার্সন অফ গুড মোরাল ক্যারেক্টার পার্সন কিনা সেটার কোনো সংজ্ঞা দেওয়া নাই এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান কাম এখন আপনার বাড়ি আছে আপনি মার্সিডিস চালান এদিকে আপনি ফুড স্ট্যাম্প খান আপনি এই দেখানো হচ্ছে আপনার দুই হাজার টাকা ইনকাম এই যে বিভিন্নভাবে ওরা যদি এগুলা ধরে ধরতে পারে আপনি অবশ্যই খুব ক্লিয়ারলি বলা যায় এই পাবলিক চার্জে এই গ্রুপ এর মধ্যে পড়ে না শেষ কথা গেল কিন্তু আবার আপনি যদি নিজেকে আমার শুধু কথা হচ্ছে ল ইজ কমন সেন্স তো যদি তাই হয় আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি ইমার্জেন্সি মেডিকেল বেনিফিট নিয়েছেন এটা এখনই বলা আছে যারা গ্রিন কার্ডের জন্য তাদের জন্যই বলা আছে আপনি যখন ওই যে ই করবেন টাইপ করবেন ওখানে দেখবেন ওটা এক্স্যাক্ট কিন্তু কথা হচ্ছে আপনি রেগুলার ওই ফুড স্টেম খাচ্ছেন হাউজিং নিচ্ছেন এই যে বেনিফিটগুলো নিচ্ছেন এই ধরনের বিভিন্ন লিস্ট আছে ওই লিস্ট এখন এই শর্ট টাইমে এত যাবো না কিন্তু কথা হচ্ছে যে জিনিসটা হচ্ছে একটা হচ্ছে আপনি একটা বিপদে পড়ে একটা কিছু করেছেন একটা জাস্টিফিকেশন আছে আর এটা হচ্ছে আপনার আদারওয়াইজ আপনার লাইফস্টাইলটা কি কারেক্ট আর এদিকে আপনি এটা করছেন তখন যদি তারা এটা ধরে আমি অবাক হব না আর হয়তো আজকে ধরিতেছে না কালকে ধরিবে সেটার জন্য আপনি আপনি না মানে আমাদের দর্শক আপনিও না কিন্তু কথা হচ্ছে হচ্ছে আমার কথাটা এখন এটা হয়তো বিপ্লবী মনে হতে পারে বা কি করে এটা এখানে কোথাও লেখা নেয় এই লেখা টেখার জন্য তাহলে আর আমরা এখানে বসি না জি জি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের অ্যাটর্নি মহোদয় বলেছেন যে সব সময় নিজেকে একটা সুন্দর শেপে রাখা জরুরি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা রাখা জরুরি একজন সফল মানুষ হওয়ার চেষ্টা রাখা জরুরি তাহলে আপনার বাকি কাজগুলো অনেক সহজ হয়ে যাবে যে কোনো ফাঁক ফোকর অনুসন্ধান না করে আমরা একটা বিরতিতে যাচ্ছি বিরতি থেকে আমরা বাকি আলোচনা আসব। আমরা আজকে একটু ফোন কম নিতে পারবো কারণ আমাদের আগে থেকে বলা ছিল যে আজকে আমরা ওনার কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব তার মধ্যে ফ্যামিলি ক্রাইসিস ফ্যামিলি ডিভোর্স বা কার কি অধিকার এই বিষয়গুলো আমরা যাচ্ছি বিরতিতে টেলিভিশন দেখতে আজই কল করুন করুন কম সুপ্রিয় দর্শক টিভি অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম আমরা কথা বলছিলাম আমাদের পছন্দের মানুষ অ্যাটর্নি মীর মোহাম্মদ মিজানুর রহমান জুডিশ ডক্টর অ্যাটর্নি অ্যাট ল আমরা বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আমাদের আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়গুলোর মধ্যে আছে ফ্যামিলি ক্রাইসিস ডিভোর্স বা এই প্রসঙ্গ আর পাশাপাশি একটু বলতে চাই ফেসবুকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পার্থগুপ্ত পারুল আক্তার রাহেল আহমেদ ফজলুল করিম তোফা মজনু আলম মুশফিক সোহাগ কামাল মজুমদার তারপরে সুরজিৎ সাহা এবং সইদা হোসেইন আরও অনেকে যুক্ত হয়েছেন আমরা সব নাম পড়ে শেষ করতে পারছি না আমরা আমাদের যেহেতু হাতে কম সময় আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে আমাদের আজকের অতিথি মীর মোহাম্মদ মিজানুর রহমান জুরিস ডক্টর অ্যাটর্নি অ্যাট ল আপনার প্রথম যে প্রশ্নটা আমার অনুষ্ঠান শুরুতে করা উচিত ছিল এটা আমরা করতে পারিনি ফোনের কারণে আপনার গত সপ্তাহটা আসলে কি নিয়ে গেছে কি কি কী ব্যস্ততা ছিল কেমন ছিল টাকা অর্জন করেছি হ্যাঁ এগুলো অবস্থা কিন্তু যাই হোক গত সপ্তাহে বিভিন্ন কিছুই ছিল কিন্তু উইকেন্ডের শুরুটা একটু ইন্টারেস্টিং ছিল শুক্রবারে একটা ফোন আসলো দুপুরবেলা যে কি ব্যাপার যে একজন ডিরেক্টিভ তাকে ডেকে পাঠিয়েছে জি তো ওনার ওনারও ডিরেক্টিভ বন্ধু আছে পুলিশ অফিসার বন্ধু আছে এখানে অনেক কমিউনিটি লিডার আছে যারা পুলিশ স্টেশনে পুলিশের সাথে মিটিং করেন কমিউনিটি পুলিশিং বা বিভিন্ন উন্নয়নমূলক তো উনিও যথেষ্ট ভদ্রলোক মানুষ বড় বিজনেসম্যান বিভিন্ন সংগঠনের কর্ণধার তো উনি ওনার বন্ধুদের সাথে কথা বলেন পুলিশ অফিসার তো উনি ওনাকে নাকি বলা হয়েছে যে লয়ার নিয়ে যেতে আর কি তো যাই হোক তো উনি সামহাও কোনো কারণে আমারই এক অন্য ক্লায়েন্ট রেফারেন্সে কথা বললেন যে একটু যেতে হবে সেটাও আফটার আওয়ার্স তো আমার খুব একটা ইচ্ছে করতে চললাম যে শুক্রবার তো যাই হোক টু মেক ইট শর্ট আমি গেলাম এটা হচ্ছে কুইন্সেরি কোন একটা থানাতে তো সেখানে যাওয়ার যাওয়ার আগে আমি যেটা করলাম যে আমি ওই ডিরেক্টিভেকে আমি টেক্সট করলাম যে ঘটনাটা কী তো করা মাত্রই করে আমি ওনাকে বললাম যে আমি ঠিক আছে আমি আসবো আমি তাদেরকে জানিয়েছি যে আমি আসতেছি বা এরকমের তো ওটা বলা মাত্র কথার মাঝখানেই ওই মানে ফোন করলেন ফোন করে আলাপটা করলেন যা আলাপ করলেন তাতে আমি ভাবলাম যে যেতে হবেই মানে যাওয়াটা উচিত আমার কারণ ব্যাপারটা একটু সিরিয়াস সেটা হচ্ছে ঘটনাটা খুব একটা সুখকর না ঘটনাটা এবং একটা কথা বলা উচিত আমি ওনার অ্যাটর্নি হিসাবে আমি ওনাকে সাপোর্ট করি কথা বলার কথা ওনাকে আমার প্রপারলি এবং জেলাসলি ওনাকে ওনার অ্যাডভোকেট হিসেবে কাজ করা আমার কথা কিন্তু এখানে আমরা যেহেতু টিভিএনের এর মানে নিয়ে প্রোগ্রাম করছি আমার চেষ্টা করতে হবে যে ব্যাপারটা একটা যতটা পারা যায় নিউট্রাল একটা ব্যাপার তো সেটা হচ্ছে যে উনি কোনো একজন ভদ্রমহিলার সাথে কোনো একটা লেভেলে একটা যোগাযোগ ছিল সামাজিক এবং সেটা ওই মানে যেটি উনি একজন কর্ণধার ওনার একটা খালি বাসা ছিল ওই ভদ্রমহিলার কমিউনিটি লিডাররা বসে ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে ওনা ওই ফ্যামিলিটাকে বা মানে হাজব্যান্ড মারা গেছে ওনাদেরকে একটা টেক কেয়ার না কিছুদিন থাকতে যাওয়ার জন্য তো উনি উনি বেশ কয়েকটা প্রতিষ্ঠানের মালিক এবং উনি সাধারণত পাশে থাকেনও না না এটা হচ্ছে ওনার বক্তব্য তো ওখানে সাম কিছুদিন অল্প কিছুদিন এক মাস দেড় মাসের মধ্যে থেকে উনি ওই কমিউনিটির লোকদের দিয়েই কোনো কারণে উনি ওনার বক্তব্য অনুযায়ী তাদেরকে চলেও যেতে বলেছেন এবং ওনারা চলেও গেছে মানে যেহেতু মানে কমি লোকজন নিয়ে এসে বসে বলেছে যে আপনারা ওনাদেরকে আর অন্য জায়গায় নিয়ে যান কারণ ওনার বক্তব্য হচ্ছে ওনার মনে হচ্ছিল যেন এক্সপেকটেশনটা একটু ডিফারেন্ট দিকে যাচ্ছে আচ্ছা তো উনি এর মধ্যে কোনো বেজালে জানাতে চান না গেল তো শেষ হয়ে গেছে কিন্তু সেখানে পরে দেখা গেল যে ক্লেমটা অন্য দিকে যাচ্ছে আচ্ছা এবং তারপরে মানে পুলিশ কল করার ব্যাপার হয়েছে তারপরে ক্লেমটা কেমন ছিল এটা মোর লাইক যে এটা ওই ওইখানে আসতেছে তো ওই ভদ্রমহিলার সাথে তাহলে একটা সম্পর্কটা ভালো গেল না যেভাবে করে চলে যেতে হলো তো ক্লেমটা যেটা আসলো সেটা হচ্ছে যে যে উনি নাকি ওনার তেরো বছরের মেয়েকে আনএক্সপেক্টেডভাবে আন ইনভাইটেডভাবে স্পর্শের ব্যাপার ছিল আচ্ছা তো খুবই নোংরা খুবই একটা বাজে একটা ব্যাপার হ্যাঁ এবং এটা সত্য হয়ে থাকলে যেটা কোর্টের মাধ্যমে বিচার হবে আমি আশা করি যে যেই ভিকটিম তার প্রতি আমার সহানুভূতি থাকলো আমি মানে একজন মুসলমান হিসাবে দোয়া করছি যেন উনি এই একটা যে চূড়ান্ত একটা ডিভাস্টারের একটা অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারে পুরো ফ্যামিলিটা এবং যদি আমার ক্লায়েন্ট যদি দোষী হয় তার জন্য চূড়ান্ত শাস্তি হয় সেটাও আমি কামনা করছি এখানে আমরা আমি কার ট্রেনিং সেই হিসাবে কথা বলছি না কিন্তু এই ধরনের হয়ে থাকলে তো তার মাফও পাওয়া উচিত উচিত মানে যেহেতু এটা আমি বললামই যে আমি তার ট্রেনি যার ফলে এটা চলেই আসে কিন্তু আমি বলতে চাচ্ছি যে যারাই ভিকটিম তাদের প্রতি আমাদের টিভিএন পক্ষ থেকে সহানুভূতি থাকলো সেটা আপনিও নিশ্চিত ওইভাবেই চাবেন তো গেল তো এই জাতীয় ব্যাপারগুলো ঘটছে যদিও আমি পরে শুনলাম যে ব্যাপারটা হয়তো একটা সু একটা সম্মানজনক পজিটিভ ভাবে শেষ হওয়ার অবস্থায় আছে আশা করা যাচ্ছে এর আগেও আমি আপনাকে একটা আপনার পরামর্শ কি আমাদের জন্য এই এই যে যে ঘটনাগুলো আপনি আপনি বেশ কয়েকবার দেখছেন যে ঘটনা বলছে না এখানে তো পরামর্শ এখানে তো যিনি যদি কেউ ভায়োলেটেড হয়ে থাকে ডেফিনেটলি দিস ইজ দা রাইট থিং টু ডু টু কমপ্লেন বিকজ যদি কেউ একটা বাচ্চা মানুষকে এইভাবে করে ভায়োলেট করে থাকে দে হ্যাভ টু পে দ্য প্রাইজ আমি কোনো ক্রিমিনালের জায়গা থাকার কথা না এখানে প্রত্যেকে খুবই সাবধানভাবে চলা উচিত যে কারো যদি অন্য কোনো ভ্যালুস থাকে কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকে হ্যাঁ এবং সেটা যদি অন্য যার উপরে গিয়ে পড়বে যিনি ভিকটিং হবে ওনার এক্সপেকটেশনটা কি ওনার ভ্যালুসটা কি তার সাথে না ম্যাচ খায় ওটা যেন ঠিকমতো সম্মান করা ওনাকে ওই জিনিসটা সম্মান করা ওই জিনিসটা বুঝতে পারা যে এরকম মানে চাইলেই কিছু পারা যায় না বা কোনো কিছু এটার মানে ঠিক কি না ওই জিনিসটা আমাদেরকে সাবধান থাকতেই হবে এখানে মানে কোনো সাজেশনের ব্যাপার নেই এই জিনিসটা ওনার নিশ্চয়ই বুঝতে হবে কিন্তু কথা হচ্ছে যদি কেউ অন্য কোনোভাবে অন্য কোনো কারণে রাগত হয়ে কোনোভাবে এই বাচ্চাদেরকে দিয়ে তাদেরকে ব্যবহার করে মিসইউজ করে কারউপতি প্রতিশোধ পড়ানো হয় এটা খুব একটা ভালো খবর না কারণ এটার আবার উল্টো বিচারও আছে আচ্ছা তো আমরা খুব সাবধান থাকা উচিত সবারই কিন্তু কেউ যদিVictim হয় ডেফিনেটলি द ডু ইজ কল আমরা তাহলে একদম শেষ পর্যায়ে আমরা একটা ফোন নিতে চাই যদি আমরা ফেসবুকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই একজন লিখেছেন এই প্রশ্নের উত্তর আসলে আপনি আগে দিয়েছিলেন গ্রিন কার্ডধারী মেডিকেল সুবিধা নিলে সিটিজেন হতে সমস্যা হবে কিনা আপনার প্রশ্নের উত্তর পেয়েছি এখানে একটু যদি যোগ করে নেই জি যেমন যদি কেউ ক্রিমিনাল রেকর্ড থাকে জি যদি কেউ ছয় মাসের বেশি বাইরে থেকে এখানে আসতে নেয় এই জিনিসটা তাদের ক্ষেত্রে গ্রিন কার্ড থাকলেও কেন একটা ইস্যু হবে যখনই ওই ধরনের সিচুয়েশন হবে আমি বারবার যেটা বারবার বলি প্রতিবার বাইরে থেকে আসার সময় আপনি ইউ আর গেটিং এ নিউ গ্রিন কার্ড নিউ অ্যাডমিশন ইটস এ নিউ অ্যাডমিশন তো তখন আপনার ব্যাকগ্রাউন্ডটা এটা চলে আসবে আপনি সিটিজেনশিপের অ্যাপ্লাই না করেন আপনি আই নাইনটি ওই যে মানে দশ বছর গ্রিন কার্ড শেষ হয়ে যাওয়ার পরে আপনার গ্রিন কার্ডটা রিনিউ করতে হবে তখন যখন আবার অ্যাপ্লাই করবেন এই জিনিসগুলো চলে আসবে তখন আপনার ওই ক্রিমিনাল রেকর্ড কি বাইরে বেশি দিন থেকেছেন ওটা এবং তখন ওগুলো দেখতে গিয়ে আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ডই আপনি এখানে মানে কী ধরনেরভাবে জীবনযাপন করতেছেন এগুলো সব কিছুই চলে আসবে মনে রাখবেন গ্রিন কার্ড সিটিজেনশিপ এগুলো হচ্ছে ডিসক্রেপশনারি বেনিফিট ইস নট অ্যান্ড এনটাইটেলমেন্ট ইটস নট অ্যান্ড এন্টাইটলমেন্ট তারা যদি দেখে যে আপনাকে তারা পছন্দ করছে না অ্যাবিউজ অ্যাবিউসিভ ডিসিশন হতে পারবে না কিন্তু যদি ক্রাইটেরিয়া অনুযায়ী এটা যদি দেখে যে পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আপনাকে তাদের পছন্দ হচ্ছে না আপনি ভালো মানুষ না গুড মরাল ক্যারেক্টার না আপনাকে ওই বেনিফিট দিতে তারা বাধ্য না শেষ কথা আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আমাদের সময় চলে গেছে আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান কিনা না আমরা ওই ডিভোর্স চাইল্ড কাস্টাডি চাইল্ড সাপোর্ট নিয়ে আলাপ কিন্তু হয়তো কোনোদিন দিন আবার সুযোগ হবে আমরা সামনে হয়তো কোনো এক শুক্রবার বা বুধবার আমরা যেদিনই আমাদের অ্যাটর্নি মহাদেবকে পাবো তখন আবার আমরা ডিভোর্স চাইল্ড কাস্টাডি চাইল্ড সাপোর্ট এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের মতো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল বিডি ডট কম